হাসান মাহমুদের তাণ্ডবের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারত। চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেঘাচ্ছন্ন সকালে শুরুটা বেশ ভালো করেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। রান তুলতে রীতিমতো ঘাম ঝরেছে ভারতের। প্রথম চার ওভারে তারা নিতে পেরেছে মোটে 8 রান। প্রথম দিনে লাঞ্চ বিরতির আগ পর্যন্ত 23 ওভার খেলা হয়েছে, যেখানে 3 উইকেট হারিয়ে 88 রান করেছিল ভারত। শুরু থেকেই হাসান ও তাসকিনকে খেলতে অস্বস্তিতে ভুগেছেন ভারতের দুই ওপেনার। চতুর্থ ওভারে হাসানের বলে রোহিতের বিপক্ষে রিভিউ নিয়েছিল বাংলাদেশ। আম্পায়ার্স কলের কারণে সে যাত্রায় লেগ বিফোর থেকে বেঁচে যান ভারত অধিনায়ক। তবে নিজের পরের ওভারে ফিরেই রোহিতকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলটি স্টাম্পের ভেতরে করেছিলেন হাসান। রোহিত একটু বেশি সাবধানে ডিফেন্স করতে গিয়ে পুরো ব্যাটে পাননি। ব্যাটের কানা নিয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে শান্তর হাতে। দারুণ লো ক্যাচ নিয়েছেন শান্ত। সাজঘরে ফেরার আগে 19 বলে 6 রান করেছেন রোহিত শর্মা। তিনি নেমে সুবিধা করতে পারেনি শুভমান গিল। অষ্টম ওভারে হাসানের লেগ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন গিল। আট বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। দ্রুত 2 উইকেট হারিয়ে বিপদে পড়া ভারতের ভরসা হয়ে চারে নেমেছিলেন বিরাট কোহলি। তবে অভিজ্ঞ এই ব্যাটারকেও দাঁড়াতে দেয়নি হাসান। দশম ওভারে হাসানের করা অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেট কিপার লিটনকে ক্যাচ দেন কোহলি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে 6 বলে 6 রান ও পান্টের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে ভারত। এরপর অবশ্য 5 বলের ব্যবধানে 2 সেট ব্যাটারকে হারায় ভারত। তাতে চেন্নাই টেস্টে আরও একবার ব্যাকফুটে যায় স্বাগতিকরা। অন্যদিকে 150র আগেই ভারতের 6 উইকেট ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে যায় বাংলাদেশ। 43 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 149 রান সংগ্রহ করেছিল ভারত। চেন্নাই টেস্টে প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও ভারতের বিপক্ষে দাপট দেখিয়েছে বাংলাদেশি বোলাররা। 6 উইকেটে 176 রান নিয়ে চা বিরতিতে গিয়েছিল ভারত। রবিচন্দ্র অশ্বিন 21 রান ও রবীন্দ্র জাদেজা 7 রানে তখন অপরাজিত ছিলেন। গতিতে ব্যাটারদের ভরকে দেওয়ার সামর্থ্যে বাংলাদেশি পেসারদের মধ্যে নাহিদ রানা এখন সবার উপরে। এবার নাহিদের গতিতে পরাস্ত হলেন অনেকটা সময় এক প্রান্ত ধরে রেখে হাফ সেঞ্চুরি হাঁকানো যাজস্বী জাসওয়াল। নাহিদের 148 কিলোমিটার পার ঘন্টা গতির বল বুঝতে না পেরে ব্যাট ছুঁয়ে দিয়েছিলেন জাসওয়াল। প্রথম স্লিপে ক্যাচ নেন সাদমান ইসলাম। 118 বলে 9 বাউন্ডারিতে 56 রান করে সাজঘরে ফিরেছিলেন ভারতীয় ওপেনার। এর পরের ওভারে লোকেশ রাহুল পড়েছেন মেহেদি হাসান মিরাজের ঘূর্ণির ফাঁদে। শর্ট লেগে দারুণ এক নিচু ক্যাচ নিয়েছেন জাকির হাসান। 5 বলের মধ্যে 2 উইকেট তুলে নিয়ে ফের ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। সেখান থেকে দীর্ঘ সময় দলকে টেনে নিয়ে যান রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র অশ্বিন। দিনের শেষ প্রহর পর্যন্ত খেলতে থাকেন তারা।